আবারও শুটআউটের ঘটনা চাঞ্চল্য। এবার নদিয়ার কোতোয়ালি থানার জাভা বাজারের কাছে রাজ্য সড়কে সূত্রের খবর, গতকাল রাত 11টা নাগাদ জাভা থেকে কৃষ্ণনগর ঘূর্ণির এক ব্যক্তি শ্যামল বিশ্বাস কাজ সেরে বাড়ি ফিরছিলেন। ঠিক সেই সময় হঠাৎ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এক ব্যক্তি। এই ঘটনায় ঘটনাস্থলে রক্তাক্ত জখম অবস্থায় তাকে স্থানীয়রা কৃষ্ণনগর শক্তিনগর হাসপাতালে ভর্তি করে। শ্যামলবাবু জানায় তার ডান পায়ে গুলি লেগেছে, ফলে অল্পের জন্য প্রাণে রক্ষা হয় তার। তিনি জানান সে পেশায় একজন রাজমিস্ত্রি এবং কিছুদিন আগে তার একটা ঘটনা নিয়ে ঝামেলা হয় বিশ্বজিৎ ঘোষ নামে একজনের সাথে। বিশ্বজিৎ আমাকে পুরনো শত্রুতার বসে আমাকে মেরে ফেলার জন্য এই কাণ্ড ঘটিয়েছে। কোতোয়ালি থানায় পুলিশ এই ঘটনার সাথে যুক্ত থাকার অপরাধে বিশ্বজিৎ ঘোষকে গ্রেপ্তার করে আজ আদালতে পেশ করলে বিচারক 4 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেয়। আবারও শুট আউটের ঘটনায় চাঞ্চল্য। এবার নদিয়ার কোতোয়ালি থানার জাভা বাজারের কাছে রাজ্য সড়কে সূত্রের খবর, গতকাল রাত 11টা নাগাদ জাভা থেকে কৃষ্ণনগর ঘূর্ণির এক ব্যক্তি শ্যামল বিশ্বাস কাজ সেরে বাড়ি ফিরছিলেন। ঠিক সেই সময় হঠাৎ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এক ব্যক্তি। এই ঘটনায় ঘটনাস্থলে রক্তাক্ত জখম অবস্থায় তাকে স্থানীয়রা কৃষ্ণনগর শক্তিনগর হাসপাতালে ভর্তি করে। শ্যামলবাবু জানায় তার ডান পায়ে গুলি লেগেছে, ফলে অল্পের জন্য প্রাণে রক্ষা হয় তার। তিনি জানান সে পেশায় একজন রাজমিস্ত্রি এবং কিছুদিন আগে তার একটা ঘটনা নিয়ে ঝামেলা হয় বিশ্বজিৎ ঘোষ নামে একজনের সাথে। বিশ্বজিৎ আমাকে পুরনো শত্রুতার বসে আমাকে মেরে ফেলার জন্যই কাণ্ড ঘটিয়েছে। কোতোয়ালি থানার পুলিশ এই ঘটনার সাথে যুক্ত থাকার অপরাধে বিশ্বজিৎ ঘোষকে গ্রেপ্তার করে আজ আদালতে পেশ করলে বিচারক 4 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেয়। তারপরে পেছন দিক থেকে ঠিক আছে একটা বার আছে, তারপরে থাকা যায় ওইখানে কম্পিউটার বাস্ট হলো, কি কারণে শত্রুতা কোথায় বাড়ি আপনার? আপনার নাম? শ্যামল বিশ্বাস। বয়স কত? 44।